চাই, তোর জন্য আমি আমার বিয়ে থেকেই ছেলে খুঁজে দেবো। বেস্ট ফ্রেন্ড, আমি ম্যারিড, এখন বলছে বিয়ে করে ফেলেছে, আমি এখন একটা ছেলে পাচ্ছি না, এটা তো কষ্টের বিষয়। সে সে এখনো কোথায় জানি না, তার সাথে মানে এখনো দেখাই হয়। দাদা কি মনে করবে, একটু প্রোগ্রেসিভ আর কি, থাকে না ওই যে লাইফ টাইম গ্যারান্টি দিয়ে মোবাইল সার্ভিসিং করছে সিপিআর ফিল্ড স্কোয়াড 2 নম্বর গেট চট্টগ্রাম। রূপের রহস্য কিছু না, এই যে চট্টগ্রামের নেচার এটার কারণেই এত, হ্যাঁ এই জন্যই সুন্দর মনে হচ্ছে। তো দাদা আছে, হ্যাঁ এই যে ম্যারিড আমি, সেটা দেখেই বুঝতেছি দাদা কি প্রেম করে বিয়ে করছে। হ্যাঁ আমাদের রিলেশনে রূপের রহস্য, মানে রূপের ঝলকে পড়ে ফ্লার্ট হয়ে বিয়ে করে ফেলেছে আর কি। এখনো তো দেখে মনে হয় না যে, মানে আমি খুব গৌর করে দেখেছি বলে আমার মনে হচ্ছে, বাট অনেকে বুঝবে না। তো এটাকে এখনো কি কেউ প্রপোজ করে? না এখন কারণে রিসেন্ট বিয়ে হলো, এই যে 2 মাস হচ্ছে। দাদা কি মনে করে, এত সুন্দরী বউ পাইছি আমি, খুব ভাগ্যবান। দাদা কি মনে করবে, একটু প্রোসেসিভ আর কি, থাকে না ওই যে রাখে আর কি আগলে আগলে আর কি। আর তা আপুর কি খবর? ভালো। কে কই? সে সে এখনো কোথায় জানি না, তার সাথে দেখাই হয়নি, মানে এখনো দেখাই হয়নি, এত বছরও তারে খুঁজে পাইলেন না? না অ্যাকচুয়ালি আমি এখানে থাকি না, আমি চট্টগ্রামের মেয়ে, বাট আমি ইন্ডিয়াতে পড়াশুনোর ক্ষেত্রে ইন্ডিয়া থাকি। তো রিসেন্টলি আমি সামার ভ্যাকেশনেই এসেছি। এখন এমন কোন জিনিস আপনার খুব দরকার বাট আপনি পাচ্ছেন না, আবার আপনার কাছে নাই? একটা ছেলে। না না তা না, কারণ চলছে তো ওই জন্য পাচ্ছি না, মানে মিডলে কাউকে পেলে ধরিয়ে দেবো আর কি, যে কেউ ওর পাশেও পা আছে এই পাশেও পা আছে ওরকম মিডলে পেলে তখন ধরিয়ে দেবো। আপুর নাম যেন কি? শান্তা সেন। শান্তা সেন আপু, আসলে মানে একটু হলে মানে একে বলে না শান্তশিষ্ট, এরকমই খুব মনে হচ্ছে। কেউ যদি পছন্দ করো অবশ্যই নক দিতে পারে। এই আপনার আইডি নাম কি? আইডির নাম শান্তা সেনই, নক দিতে পারে, নক, হ্যাঁ নক দিতে পারে। আপু আবার ঘর খালি করবে? না আমি ঘর খালি না, ও তখন থেকে ওর বিয়ে, ও আমি জাস্ট ইন্ডিয়াতে থাকার কারণে আমার এক্সামের কারণে ওর বিয়েতে আসতে পারিনি। তো ও জাস্ট আমাকে বলছিল তুই আয়, তোর জন্য আমি আমার বিয়ে থেকেই ছেলে খুঁজে দেবো। বাবা মানে এমন কয়জন থাকে যে আমার বিয়ে থেকে তোর জন্য ছেলে খুঁজে দিব? দুই বান্ধবী একই স্টেজে বসে, আমি যখন মিঙ্গেল হয়ে গেলাম এখন ওকে সিঙ্গেল দেখতে আমারও ভালো লাগছে না, তো একটা ব্যাপার আছে না, দুজনেই গ্যাড়া কলে পড়লে দুজনে একসাথে পড়তাম, এখন ওটা না পারাতে আমার আফসোস থেকে গেল আর কি, ফেসে গেছে তো এখন আমাকেও ভাসাতে চাইছে। আচ্ছা তার মানে আপনি বলছেন যে বিয়ে করলে ফেসে যায়? অবভিয়াসলি আমি কোনটা একটু বেশি প্যারা, মানে সিঙ্গেল লাইফ নাকি ডাবল লাইফ? আমি এখন ওকে যেটা দেখছি, ও হুটহাট বেরোতে পারে না শ্বশুরবাড়ি থেকে, আবার বেরোলেও অনেক কিছু বলে কৈফিয়ত দিতে হয়। আমার মনে হয় যে আমার লাইফটা বেটার যে আমি কাউকে কিছু না বলে ঘর থেকে হুটহাট বেরিয়ে যেতে পারছি, যখন যা ইচ্ছা তাই করতে পারছি, কিন্তু ও এখন বিয়ের পরে ওটা আর করতে পারছে না। আপুও পারবে যেহেতু রিসেন্টলি, তো ওই জন্য, কিন্তু এমন নয় যে আগামীতেও করতে পারবো না, এমন না, কারণ ওর বর খুবই ফ্রি মাইন্ডেড একজন মানুষ, কারণ আমি ওনাকে অনেক দিন ধরেই চিনি, মানে যখন থেকে ওদের রিলেশন শুরু তখন থেকেই চিনি। তো হয়তো বিয়ে নতুন করেছে বলে হয়তো এই জিনিসটা হচ্ছে, কিন্তু আমার মনে হয় যে আমার লাইফটাই বেস্ট। আই সিঙ্গেল থাকলে একটু সবারই মনে হয়, আমার পেলেই হলো, দেন এরপরে এখন এমনিতে প্যারা হচ্ছে ছেলে খুঁজে পাচ্ছে না, আর তাছাড়া কোনো প্যারা নেই, সিঙ্গেল লাইফই বেস্ট এই আর কি। আমার সিঙ্গেল লাইফও বেস্ট, দুটাই। দাদার উদ্দেশ্যে দুটা লাইন না কি বলবো, ভালোবাসি, ওটা পার্সোনাল না, ওটা পার্সোনাল দাদা আসলে অনেক ভালোবাসে। 8 বছরের রিলেশন, ওটা নিউ করে বলার দরকার নেই, ওটা বাবা তাহলে ও জানি, মানে বলতে চাইছিল বাট আসলে খুব লজ্জা পাচ্ছে, বাট আসলে অনেক ভালোবাসে। থ্যাংক ইউ, আর আপুর জন্য অনেক অনেক শুভকামনা, যেন একটা ভালো ছেলে পেয়ে যায়। হ্যাঁ একটা ছেলে।